हेलो फ्रेंड्स, क्विक लर्निंग चैनले सबाई के स्वागत। जाने राज्य उच्च माध्यमिक पासे कृषि विभाग केंद्रे प्रचुर कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे, जेखाने सरासरि इंटरव्यूर माध्यमे एखाने नियुक्ति करा हबे। तुमि पश्चिमबंगेर जे कोनो जायगार बासिंदा हो ना केनो, जदि उच्च माध्यमिक पास करे चाकरिर खोज करे थाको, तबे एखाने तोमार जन्य निये एसेछि सुबर्ण सुयोग। এখানে সরাসরি উচ্চ মাধ্যমিক পাশে কৃষি দপ্তরের তরফ থেকে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে ফার্ম ম্যানেজার, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোকাম, কম্পিউটার অপারেটর পদে এখানে কর্মী নিয়োগ করা হবে। এছাড়াও আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে অনেকগুলো শূন্যপদ রয়েছে, তোমরা যে যে পদের জন্য যোগ্য সেখানেই আবেদনটি করতে পারো। তো প্রত্যেকটি পদের জন্য তুমি যদি ফার্ম ম্যানেজার পদের জন্য আবেদন করতে চাও, শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা কি থাকতে হবে জানিয়ে দিচ্ছি। যদি প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, তারপর কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে চাও, প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা, বেতন, বয়স সীমা বলা রয়েছে। তো ডিটেলসে চলো দেখে নেই ভিডিওটি। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, পুরো ভিডিও অবশ্যই দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিও, এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য। সবার প্রথমেই বলে দেই, এখানে নিয়োগকারী সংস্থার নাম হলো OUAT, কৃষি বিভাগ কেন্দ্রের তরফ থেকে OUAT-র আন্ডারে এখানে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। নাম্বার ওয়ান যে পদের নাম বলে দিচ্ছি তা হলো জুনিয়র স্টেনোকাম কম্পিউটার অপারেটর। এই জুনিয়র স্টেনোকাম কম্পিউটার অপারেটর পদে যদি তুমি আবেদনটি করতে ইচ্ছুক থাকো, দেখো এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, আর সঙ্গে কম্পিউটার জ্ঞান থাকলে আবেদনটি করতে পাবে। তো যাদের কিনে কৃষি বিভাগ কেন্দ্রে চাকরি করার ইচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছো, তোমরা এখানে আবেদনটি করে দিতে পারো যদি তোমাদের কম্পিউটার জ্ঞান থাকে। তার জন্য দেখো এখানে কন্ট্রাকচুয়াল প্রজেক্ট স্টাফ পদে এখানে নিয়োগটি করা হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি বলা হয়েছে 5টি, এখানে 5টি শূন্যপদ রয়েছে। আর এখানে কিন্তু বেতন কাঠামো দেওয়া হবে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত, সঙ্গে তোমাদের 2400 গ্রেড পে, আরও কী কী বলা রয়েছে সব মিলিয়ে 25,000 থেকে 81,000 পর্যন্ত পে লেভেল 7 অনুযায়ী এখানে বেতন কাঠামো দেওয়া হবে। তো বয়সসীমা থাকতে হবে 27 বছরের মধ্যে। আর দেখো প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় দেওয়া রয়েছে, SC ST OBC কাস্ট অনুযায়ী এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে। অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে একটু চেক আউট করে নেবে। তো এটা গেলে জুনিয়র স্টেনোকাম কম্পিউটার অপারেটর পদে যদি আবেদনটি করতে চাই কৃষি বিভাগ কেন্দ্রে। নেক্সট দেখো ফার্ম ম্যানেজার পদে 8টি শূন্যপদ রয়েছে, যেখানে দেখো খুব ভালো বেতন কাঠামো, পে লেভেল 9 অনুযায়ী 35,000 টাকা থেকে শুরু হচ্ছে 1,12,000 টাকা এখানে বেতন দেওয়া হবে। তো বয়সসীমা থাকতে হবে কিন্তু 30 বছরের মধ্যে। অবশ্যই বয়সের ছাড় দেওয়া রয়েছে, SC ST OBC-রা 5 বছরের বয়সের ছাড় পাচ্ছ, SC ST-রা 5 বছরের বয়সের ছাড় পাচ্ছ, OBC প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। এছাড়া আরও কার কার ছাড় দেওয়া রয়েছে দেখে নেবে। এখানে যোগ্যতা থাকতে হবে, যদি তুমি ফার্ম ম্যানেজার হতে চাও, ব্যাচেলার ডিগ্রি মানে BA তোমাকে কমপ্লিট করা থাকতে হবে, এগ্রিকালচার অথবা হর্টিকালচার অথবা সমমানের কোনো ডিগ্রি নিয়ে তোমাকে পাস করা থাকতে হবে, তবে তোমরা এখানে আবেদনটি করতে পাবে। 35,000 টাকা থেকে 1,00,000 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হচ্ছে এই ফার্ম ম্যানেজার পদে। নেক্সট দেখো যে ইম্পর্টেন্ট একটি পদের জন্য নিয়োগটি করা হচ্ছে তা হলো প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট। এই প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে দেখো 11টি শূন্যপদ রয়েছে, এখানেও পে লেভেল 9 অনুযায়ী বেতন দেওয়া হবে, খুব ভালো, 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এখানেও বয়সসীমা 30 বছরের মধ্যে হতে হবে, আর অবশ্যই বয়সের ছাড় দেওয়া রয়েছে SC ST OBC প্রার্থীদের। তো তোমরা অবশ্যই বয়সের ছাড় কার কত বছরে দেওয়া রয়েছে দেখে নেবে। এভাবে প্রত্যেকটি পদের জন্য তোমরা দেখে নেবে, যারা যে পদের জন্য আবেদনটি করতে ইচ্ছুক, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তবে জুনিয়র স্টেনোকাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারো, তারপর ব্যাচেলার ডিগ্রি থাকলে তুমি ফার্ম ম্যানেজার অথবা প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনটি করে দিতে পারো। এবার যে ইম্পর্টেন্ট কথাটি হলো, তোমরা আবেদনটি কিভাবে করবে আর লাস্ট ডেট কি বলা হয়েছে।
দেখো এখানে যারা আবেদনটি করতে ইচ্ছুক অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, কিন্তু অফিসিয়াল নোটিশটি যে আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিশটি দিয়ে রাখবো, তার নিচে তোমরা অ্যাপ্লাই করার ফর্মটি পেয়ে যাবে। সেটিকে তোমাদের প্রিন্ট আউট করে বের করতে হবে, সুন্দর করে ফিল আপ করতে হবে, যা যা ডকুমেন্টস বলেছে তা সেলফ অ্যাটেস্ট করে আবেদনপত্রের সঙ্গে জমা করতে হবে। কিন্তু একটি খামে ভরে সেটি রেজিস্টার পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠালেই হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের আবেদনটি কতদিন পর্যন্ত চলবে, লাস্ট ডেট কি বলা হয়েছে? দেখো মনে রাখবে এ মাসের 20 তারিখ, মানে আজকে 17, আর 3 দিন সময় রয়েছে, 20 তারিখ কিন্তু লাস্ট ডেট। যারা আবেদনটি করতে ইচ্ছুক 20 তারিখের মধ্যে 20/5/2023 বিকেল 5টার মধ্যে তোমাদের আবেদনটি করে দিতে হবে। এখানে দেখো ঠিকানা দেওয়া রয়েছে, বাই অর্ডার অফ দ্য ভাইস চ্যান্সেলর। তো এখানে ঠিকানা দিয়ে দেওয়া রয়েছে তোমরা নির্দিষ্ট ঠিকানায়। আর যারা বুঝতে পারছো না, তোমরা এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করবে, oueat.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তোমরা ডিটেলসে দেখে নেবে। তো এই ছিল উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে সুন্দর একটি চাকরি বিজ্ঞপ্তি। কৃষি বিভাগ কেন্দ্রের তরফ থেকে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক 20 তারিখের মধ্যে আবেদনটি করে দেবে, হাতে আর 3 দিন সময় রয়েছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো পাওয়ার জন্য আমার এই কুইক লার্নিং চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।